টার্গেট অভেদ্যপন্থীর দলে দলে তালিবান ঢুকছে হিন্দুকুশের পাহাড় ঘেরা উপত্যকায় বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ নর্দার্ন অ্যালায়েন্স মাসুদ বাহিনীর হাতে খতম 300 তালিব দাবি স্থানীয়দের কাবুল বিমানবন্দরের বাইরে ফের গুলি তালিবানদের গুলিতে একজনের মৃত্যুর খবর এখনও বিমানবন্দরের ভিতরে আটকে ভারতসহ বহু দেশের নাগরিক অপেক্ষা উদ্ধারের আফগান সংকটের আঁচ দিল্লিতেও রাষ্ট্রসংঘের অফিসের সামনে আফগানদের জমায়েত প্রকৃত শরণার্থীর স্বীকৃতির দাবিতে অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে সব রকম সাহায্যের দাবি ঘরে ফিরেও আতঙ্কের রেশ স্মৃতিতে 15ই আগস্ট তালিবানরা কাবুল দখলের পরই রাস্তায় হুড়োহুড়ি তল্লাশি চালালেও অত্যাচার করেনি তালিবানরা কাবুল থেকে নিমতার বাড়িতে ফিরে বললেন তমাল স্বস্তি পরিবারের দুঃস্বপ্নের অবসান তালিবান রাজ থেকে মুক্তি আফগানিস্তানে আটকে থাকা আরও 146 জন ফিরলেন ভারতে দফায় দফায় বিমানে দিল্লিতে খেলা হবে রাখি উৎসবের পর এবার স্টাডিয়াম ত্রিপুরায় ঘাসফুলের ঝড় তুলতে দেবের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চলেছে তৃণমূল আগরতলা যাচ্ছেন দলের তারকা সাংসদ অক্টোবরেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কোভিড তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের দেশে অবশ্য সংক্রমণের সঙ্গে সংখ্যা কমের দিকে কোন খবরে তোলপার রাজ্য দেশ রাজনীতি থেকে ক্রাইম শিক্ষা থেকে স্বাস্থ্য তর্ক বিতর্ক আলোচনা তীক্ষ্ণ প্রশ্ন স্টুডিওয়ে বিশেষজ্ঞরা চুল চেরা বিশ্লেষণ দেখুন ক্রস ফায়ার সন্ধে 6টায় আপনার মত আপনার দাবি আপনার অধিকার সবচেয়ে মূল্যবান আপনার রায় শেষ কথা বলবেন আপনি দেখুন আপনার রায় রাত 8টায় টার্গেট অভেদ্যপন্থীর দলে দলে তালিবান ঢুকছে হিন্দুকুশের পাহাড় ঘেরা উপত্যকায় বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ নর্দার্ন অ্যালায়েন্স মাসুদ বাহিনীর হাতে খতম 300 তালিব দাবি স্থানীয়দের কাবুল বিমানবন্দরের বাইরে ফের গুলি তালিবানদের গুলিতে একজনের মৃত্যুর খবর এখনও বিমানবন্দরের ভিতরে আটকে ভারতসহ বহু দেশের নাগরিক অপেক্ষা উদ্ধারের আফগান সংকটের আঁচ দিল্লিতেও রাষ্ট্রসংঘের অফিসের সামনে আফগানদের জমায়েত প্রকৃত শরণার্থীর স্বীকৃতির দাবিতে অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে সব রকম সাহায্যের দাবি ঘরে ফিরেও আতঙ্কের রেশ স্মৃতিতে 15ই আগস্ট তালিবানরা কাবুল দখলের পরই রাস্তায় হুড়োহুড়ি তল্লাশি চালালেও অত্যাচার করেনি তালিবানরা কাবুল থেকে নিমতার বাড়িতে ফিরে বললেন তমাল স্বস্তি পরিবারের দুঃস্বপ্নের অবসান তালিবান রাজ থেকে মুক্তি আফগানিস্তানে আটকে থাকা আরও 146 জন ফিরলেন ভারতে দফায় দফায় বিমানে দিল্লিতে খেলা হবে রাখি উৎসবের পর এবার স্টাডিয়াম ত্রিপুরায় ঘাসফুলের ঝড় তুলতে দেবের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চলেছে তৃণমূল আগরতলা যাচ্ছেন দলের তারকা সাংসদ অক্টোবরেই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কোভিড তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের দেশে অবশ্য সংক্রমণের সঙ্গে সংখ্যা কমের দিকে কোন খবরে তোলপার রাজ্য দেশ রাজনীতি থেকে ক্রাইম শিক্ষা থেকে স্বাস্থ্য তর্ক বিতর্ক আলোচনা তীক্ষ্ণ প্রশ্ন স্টুডিওয়ে বিশেষজ্ঞরা চুল চেরা বিশ্লেষণ দেখুন ক্রস ফায়ার সন্ধে 6টায় আপনার মত আপনার দাবি আপনার অধিকার সবচেয়ে মূল্যবান আপনার রায় শেষ কথা বলবেন আপনি দেখুন আপনার রায় রাত 8টায়